আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফজিয়া নাসরিম কেমন আছেন আপনারা সবাই আবার চলে আসলাম দুদিন পর নতুন একটি ব্লগ নিয়ে তো আজকে আমি শেয়ার করবো চাঁদরাতে আমার টুকটাক কিছু কাজ কি কি রান্না করেছিলাম সেটা আমি ইউজুয়ালি রাতেই রান্না করি আর ঈদের দিন তেমন কোনো কাজ রাখি না জাস্ট সবার সাথে দেখা সাক্ষাৎ করা একটু চিল করা এই তো আমি রাতের বেলা রান্না বসিয়ে দিয়েছিলাম প্রথমে এখানে আমি রোস্টের জন্য পেঁয়াজ ব্যবস্থা করে নিয়েছিলাম আর এদিকে কিমা বানানোর জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি তো কিমাটা দেখা গেছে যে পোলাও দিয়েও খাওয়া যায় আর আমি পেটিস করবো তো সেটার জন্য রেডি করে নিচ্ছিলাম একসাথে তো আপনারা ঈদে কি করেন জানাবেন ঈদের দিন অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম বকটা আপলোড দিতে বাট পারিনি অনেক ব্যস্ত ছিলাম সব কিছু মিলে এখানে আমি জাস্ট করনি এগুলো বাংলাদেশের ছোটো বাচ্চা মুরগির মতো এবং টেস্ট হয় করনি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি মুরগির সাথে টেস্টটা ব্যারেস্তা হওয়ার পর এবং ভালো করে ভেজে নিচ্ছি আর এদিকে কিমার মধ্যে মশলা দিয়ে দিয়েছি লাল গোল লাল মরিচের গুঁড়া ধনিয়া জিরা আর দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার আর এটা হচ্ছে গরম মশলা গুঁড়ো যেটা আমি বানিয়ে রাখি সেটা আরেকদিন শেয়ার করব আর দিয়ে দিলাম একটু বেশি করে গ্রিন ক্যারেম এটা যে ছোটো ছোটো এলাচ সেটার গুঁড়া তারপর দিয়ে দিলাম আধা চা চামচ রসুন বাটা আধা চা চামচ আদা বাটা পর অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দেব তারপর ভালো করে মাংসটা কষিয়ে নেব তো আমি এই মাটা এভাবে রান্না করি আর এদিকে মুরগির সাথে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি আমার আন্দাজ মতো তো আমি আমার এখানে ষাটটা মুরগি রান্না করেছিলাম তো আমি এখানে দুই চা দুই টেবিল চামচ রসুন বাটা আর চার টেবিল চামচ আদা বাটা দিয়েছি তো এগুলো দিয়ে ভালো করে মুরগিটাকে কষিয়ে নিয়েছি আর এদিকে আমি কিমায় অলমোস্ট দেড় কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে অল্প একটু ধূঁয়া করে নেব আর ওদিকে আমার মুরগির মাংসটার জন্য আমি মশলা রেডি করে নিয়েছি আমি আজকে মুরগি রোস্ট করছি তো মাংসটা কষানো হতে হতে আমি এখানে কাঠবাদাম গুঁড়া আর ফ্যানসিডস মিষ্টি মুড়ি যেটা বলে সেটা একসাথে গুঁড়ো করে নিয়েছি তারপর দিয়েছি লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর হচ্ছে গরম মশলা গুঁড়া যেটা আমি ঘরে বানাই সেটা আর এলাচ গুঁড়া তো এগুলো সব একসাথে মিক্স করে পানিতে আমি দিয়ে দিলাম কষানোর জন্য আমি পানিতে মিশিয়ে দিই এই কারণে তাহলে মশলাটা লেগে যায় না নিচে সুন্দরভাবে কষানো যায় তো যাই হোক তো আমি এগুলো সব একসাথে করে দিয়ে দিয়েছি আর একটু দিয়ে দিচ্ছি টমেটো সস প্রায় দু চার চামচ হবে খুব বেশি দেই না তাহলে একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় আমরা আবার মিষ্টি রোস্টটা খুব পছন্দ করি না তো আমি এই রেসিপিটা শিখেছিলাম আমাদের এক একজন বাবুচি আছেন ওনার কাছ থেকে তো মুরগিটা রান্না করার পর আসলে অনেক ভালো হয়েছিল এইভাবে করলে ট্রাই করে দেখতে পারেন মুরগি রোস্টের ফ্লেভারটা একদম বাবুচিদের মতোই আসে আমি এটার মধ্যে আজকে কোনো দই ব্যবহার করিনি দই ছাড়াই আমি রোজটা করেছি তো আপনাদের ঈদ আর রাত কেমন কাটলো যদিও সবাই ঘরে বসেই ঈদ উদযাপন করছেন এবার অন্যবারের মতো না একটু ডিফারেন্ট আমাদের এখানে আমাদের প্ল্যান আছে আগামীকাল ঈদ আমার ননাসের বাসায় যাব আর আমাদের একটা ছোট ভাই আছে দে আর মোর লাইক আওয়ার ফ্যামিলি সো আমরা এই দুটো বাসায় সবসময়ই দেখা করি ওদের সাথে তো তাই করব। আর এদিকে আমি আরেক চুলায় আমার কিমাটা হয়ে যাওয়ার পর পোলাও বসিয়ে দিয়েছি পোলাওটাও আমি রাতেই রান্না করে ফেলি আমি জাস্ট ঘি আর বাটার দিয়ে পেঁয়াজ ছেড়ে দিয়েছি আমি রেগুলার যেভাবে পোলাও রান্না করি সেটাই দেখাচ্ছি আপনাদের তো আমি পেঁয়াজটা পোলাও খুব বেশি ভাজা করি না জাস্ট 40% পারসেন্ট হলেই হয় আমার আর এদিকে রোস্ট অলমোস্ট ডান জাস্ট ওঠানোর আগে আমি আলু বোখারা আর কিশমিশ দিয়ে দিয়েছি কিছু আর একটু পরে মাওয়া দিয়ে দেব তো যেটা বলতে নিয়েছিলাম তো ঈদে এবার আমাদের যেটা মানে চেঞ্জ এসেছে যে আমরা আবার মসজিদে যেতে পারবো না যেটা আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে মসজিদে গিয়ে নামাজ পড়া অনেক মানুষের সাথে দেখা করা ওই জিনিসটা আবার হবে না আর এদিকে পোলার মধ্যে আমি জাস্ট এক চা চামচ আদা বাটা দিয়ে দিয়েছি আমি এখানে দু কাপ চালের পোলাও করবো কারণ আমাদের দুজন মানুষ হচ্ছে বেশি লাগে না আর এক চা চামচ সল্ট দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি এক চা চামচ চিনি হ্যাঁ চিনি চিনি দিলে পোলার অন্য রকম আসে ট্রাই করে দেখবেন আর পর পোলার চালটা দিয়ে হালকা ভেজে আমি জাস্ট ওয়ার্ম পানি দিয়ে দিব তো দু কাপের জন্য আমি এখানে পুরোপুরি চার কাপ দিইনি তিন কাপের যেতে একটু বেশি পানি দিয়েছি তো এই তো তারপর অল্প কাঁচামরিচ দিয়ে পোলাও পানিটা বলক হওয়ার পর আমি দম দিয়ে দিব দম দিয়ে আমি যেটা করি বিশ মিনিট ঠেকে রাখি বিশ থেকে পঁচিশ মিনিট পরে আমি ঢাকনাটা উঠাই আর কিচ্ছু করতে হয় না এর মাঝখানে আমার ঢাকনাটা উঠায় না তো দেখা যায় এর মধ্যে পোলার চালগুলো ইভেনভাবে বল হয়ে যায় বারবার উঠালে ইভেন হয় না আর এদিকে আমি বিফকিমাটা হয়ে গিয়েছে সেটা পেটিসি দিয়ে দিচ্ছি আর পেটিসটা রেডি করে রাখবো আর ঘুমানোর আগে পেটিসটা বানিয়ে ফেলবো তো এই তো আমার রান্না শেষ করতে করতে অলমোস্ট রাত তিনটা বেজে গিয়েছিল তো এরপরে আমি এতটাই টায়ার্ড ছিলাম যে আর ভ্লগ আপলোড করা এডিট করা এগুলো সম্ভব ছিল না আর পরে দিন ঈদের দিন চেষ্টা করেছি পুরোটাই ফ্যামিলিতে স্পেন্ড করার জন্য তো ভাবলাম যে ঈদের পরেই ব্লগগুলো আপলোড দেবো এবং সেজন্য আমার এই দুই দিন ব্লগ আপলোড দেওয়া হয়নি আর এখানে মাওয়া দিয়ে দিচ্ছি আমি এই মাওয়াটা ইন্ডিয়া বাজার থেকে কিনেছি তো মাওয়া দিয়ে আমি জাস্ট চুলাটা অফ করে দিই দ্যাটস ইট আমার আর এদিকে আমার পোলাও হয়ে গিয়েছে বিশ মিনিট পর একদম ঝরঝরে পোলাও হয়েছে তো এই তো আমি একটু তুলে দেখাচ্ছি রোস্টটা দেখতে কিরকম হয়েছে রোস্টের কালারটাও খুব সুন্দর এসেছে একদম যেমন চেয়েছিলাম আর টেস্টও খুব ভালো হয়েছে আলহামদুলিল্লাহ তো এদিকে আমার রোজ টান আর ওদিকে আমার প্যাটিসও হয়ে গিয়েছে আমি বের করে দেখাচ্ছি তো পেটিসটা আমি তিনশো ষাট ডিগ্রি ফারেন হাইটে বেক করেছিলাম পনেরো মিনিটের জন্য আর তারপর আমি স্কিলেরটাতে তেল ঢেলে দিচ্ছি আর এটাকে দুশো পঞ্চাশ ডিগ্রি ফারেন তাপমাত্রায় সেট করে নিয়েছি আমি এখন খাসির চাপ রান্না করবো গোট চাপ এগুলো আমি আগের দিন রাতে মেরিনেট করে রেখেছিলাম এগুলো জাস্ট এখন মেক করে ফেলবো আর এরপরে আমার রান্না বান্না শেষ হয়ে যাবে ইনশাল্লাহ তো এটা হতে জাস্ট একটু সময় লাগবে কারণ আমি অনেকগুলো রান্না করছি তো আপাত বাসায় কিছু নিয়ে যাব। আর হচ্ছে আমরা সকালে এদের দিন খাবো তো এই ছিল আমার চার রাতের রান্না বান্না তো আশা করছি আপনাদের কাছে ভ্লগটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন আপনারা সবাই আল্লাহ হাফিজ